আমি এলিভেটার এডুকেশন চ্যানেল থেকে সৌভিক স্যার বলছি। আজকে আমি ছাত্রছাত্রীদের ইনফরমেশান দিতে চাই যে আমরা কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির যে MBM মানে মাস্টার অফ বিজনেস ম্যানেজমেন্ট এর সেমিস্টার পেপার যেগুলো আছে, যেমন ম্যাথস, স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স, অ্যাকাউন্টস, ফাইন্যান্স, অপারেশন ম্যানেজমেন্ট, অপারেশন রিসার্চ এবং আরও সিস্টেমস, ফাইন্যান্স স্পেশালাইজেশন, মার্কেটিং স্পেশালাইজেশন, এই সমস্ত সাবজেক্টগুলোরই কিন্তু আমরা টিউশন দিয়ে থাকি। আর তোমরা যারা সিউতে অ্যাডমিশন নিচ্ছ, মানে বিশেষ করে আমি বলতে চাইছি আলিপুর ক্যাম্পাসের কথা, ক্যালকাটা ইউনিভার্সিটি যারা MBM করায়, সেখানে কিন্তু আমি মানে প্র্যাকটিক্যালি আমার বহু বছর মানে পড়ানোর এক্সপিরিয়েন্স রয়েছে। আমরা কিন্তু সব সব ধরনের ইউনিভার্সিটি পড়িয়ে, যেমন ম্যাকাউট বলো, কল্যাণ ইউনিভার্সিটি বলো, তারপর সিম্বায়োসিস বলো, ক্যালকাটা ইউনিভার্সিটি বলো, তো আমরা আরও অনেক ইউনিভার্সিটি, আমাদের ভেরিয়াস ইউনিভার্সিটি, আমাদের আমার 15 বছর প্রায় অভিজ্ঞতা হলো, তো আমরা বিভিন্ন রকম ইউনিভার্সিটির আমরা ছাত্রছাত্রী MBA পড়িয়ে থাকি আমরা আর কি, এখনও স্টিল পড়াচ্ছি আমরা। তো আমি বলবো যে স্পেশালি ক্যালকাটা ইউনিভার্সিটির কিন্তু যে MBM যে কোর্সটা নিউ আলিপুরে, এটা কিন্তু খুব টাফ। টাফ মানে হচ্ছে দেখো, এখানে কিন্তু যেহেতু সিউ, তার কিন্তু একটা স্ট্যান্ডার্ড সবসময় মেনটেন করে, কাজে যেসব ছাত্রছাত্রীরা অলরেডি অ্যাডমিশন নিয়ে ফেলেছে MBA, তাদেরকে কিন্তু আমরা বলবো যাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড স্ট্রং নয়, ধরো যারা স্ট্যাট, ইকোনমিক্স, ম্যাথস, অপারেশন রিসার্চ বা অপারেশন ম্যানেজমেন্ট এই পেপারগুলো যাদের সম্যক জ্ঞান নেই, তাদের কিন্তু আমি বলবো যে তোমরা কিন্তু অবশ্যই একটা প্রাইভেট টিউশনের কিন্তু রিকোয়ারমেন্ট আছে, যেখানে তোমাদের একটু ধরে অন্তত বেসটা ক্লিয়ার করে দেওয়া যাবে এবং প্রিভিয়াস ইয়ারে কি কোশ্চেন এসেছে কী করে সলভ করতে হবে বা ইকোনমিক্সের বেসটা কি ঠিক করতে হবে, স্ট্যাটিস্টিক্সের বেসটা, সেটা একটু আমার মনে হয় ধরে পড়ে নেওয়া ভালো। কারণ দেখো, তোমরা সবাই জানো যে ক্যালকাটা ইউনিভার্সিটির মার্কিং কিন্তু অন্য ইউনিভার্সিটি থেকে কিন্তু মোটেই ইজি হয় না, সেখানে কিন্তু স্টেপ মার্কিংয়ে ভুল করলেও কিন্তু অনেক সময় অনেকটা নম্বরই বাদ চলে যায়, নম্বর দেওয়া হয় না। তো সেক্ষেত্রে খুব টেকনিক্যালি, খুব লজিক্যালি কিন্তু অ্যান্সার পেপারে যখন আমরা কোশ্চেন তোমরা পাবে, তখন বুঝে শুনে কিন্তু অ্যান্সার করতে হবে এবং টু দ্য পয়েন্ট অ্যান্সার করতে হবে। এটা কিন্তু আদার ইউনিভার্সিটি নয় যে একটা গল্প লিখে দিয়ে এলে সেখানে তোমাকে একটা নম্বর কিন্তু দিয়ে দিল। ক্যালকাটা ইউনিভার্সিটি কিন্তু অত্যন্ত স্ট্রিক্ট, এখানে কিন্তু যদি ঠিকঠাক প্রশ্নে সঠিক পয়েন্টে সঠিক এক্সপ্লেনেশন না দিতে পারো, তাহলে কিন্তু নম্বর পাওয়া খুব মুশকিল। এবং অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে অনেকেই কিন্তু প্রচুর সাবলিক একটা ইউনিভার্সিটিতে এসে হয়তো কেউ কোনোভাবে ক্যাট বা ম্যাট ক্যাট দিয়ে ঢুকে পড়ে, এখানে CUMB অ্যাডমিশন অনেক ক্ষেত্রে হয়ে যায়, কিন্তু অনেকেই দেখেছি নেগলিজেন্সের জন্য হয়তো নম্বর খারাপ হয় বা সাবলিও হয়ে যায়। তো সেই জন্য তোমাদেরকে আমি জানিয়ে রাখছি যে আমাদের সেন্টারটা শ্যামবাজারে, আমরা MBM সিউর টিউশন আমরা দিচ্ছি। আর এখন যেহেতু প্যান্ডেমিক সিচুয়েশান, আমাদের অনলাইন ক্লাসেরও ফেসিলিটি আছে, পরবর্তীকালে যদি সিচুয়েশান নর্মাল হয়ে যায় পুরোপুরি, সেক্ষেত্রে আমরা একটা অফলাইন ক্লাসেরও অপশান দেবো যদি গভর্নমেন্ট আমাদের রাজ্য সরকার অ্যালাউ করে। তো ডিসক্রিপশানে আমার নাম্বার আছে, তাও আমার নাম্বারটা আমি মুখে আরেকবার বলে দিচ্ছি, 9748161018। তো এই নাম্বারটায় তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, টিউশনের ব্যাপারে কথা বলতে পারো যদি তোমাদের কোনো হেল্প লাগে। আর আমি বলবো যে আমার চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ এই এলিভেটার চ্যানেলে, এডুকেশনাল প্লেসমেন্ট চ্যানেলে কিন্তু অনেক রকম জব রিলেটেড এবং তার সঙ্গে কিন্তু পড়াশোনার ব্যাপারে বা সেন্ট্রাল গভর্নমেন্ট বলো বা স্টেট গভর্নমেন্টের যে এক্সামগুলো হচ্ছে সেই সম্বন্ধেও কিন্তু আমরা আস্তে আস্তে অনেক ইনফরমেশান আমাদের চ্যানেলে আনবো। তো এই চ্যানেলটা যদি তোমরা সাবস্ক্রাইব করে রাখো, আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে তোমরা কিন্তু অনেক ইনফরমেশান এই চ্যানেলের মাধ্যমে কিন্তু তোমরা পেয়ে যাবে। তো ওকে, আজকে এই অবধি আমি বললাম, হ্যাভ এ নাইস ডে।